সভা। নমস্কার বন্ধুরা, আমি মৌ। আজকে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে সরস্বতী পূজার একটা নর্মাল মেকআপ লুক তোমাদেরকে দেখানোর জন্য, তো সেই জন্য আজকে চলে এসেছি সরস্বতী পূজার একদম সিম্পল মেকআপ লুক দেখাবো। কোনো ফাউন্ডেশনও ইউজ করবো না, জাস্ট যেগুলো ইউজ করবো নর্মালি বানিয়ে নেবো, নিজে নিয়ে বানিয়ে ব্যবহার করবো। তো বন্ধুরা দেখো, এই মেকআপটা একদম লং লাস্টিং হবে আর জাস্ট একদম সিম্পল নর্মাল লুক, কারণ আমার ওই হাই ফাই মেকআপ একদম পছন্দ হয় না। হেভি যে মেকআপটা হবে সেটা একটুও ভালো লাগে না, আর দিনের বেলা সরস্বতী পূজার দিনের বেলাতে অত হেভি মেকআপও ভালো লাগে না। তো বন্ধুরা দেখতে থাকো মেকআপটা আমি কী করে করি, তো চলো ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা মেকআপ করার আগে প্রথমেই স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া দরকার, তার জন্য তোমরা যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে পারো, বা প্যাক ইউজ করতে পারো, বা সিট মাস্কও ইউজ করতে পারো। তো আজকে আমি একটা প্যাক ইউজ করে নিচ্ছি, তো স্কিনের মধ্যে দেখে নাও হিমালয়ের এই প্যাকটা আমি পুরো মুখটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই প্যাকটা আমি পুরো মুখটাতে ইউজ করে নিচ্ছি প্রথমে, তারপর মেকআপটা শুরু করব। বন্ধুরা দেখো পুরো মুখের প্যাকটা পুরো ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি নর্মাল একদম ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবো। তো ধুয়ে ফেলার পর তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো একদম মুখটা ধুয়ে চলে এসেছে, স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ। জাস্ট এই প্রোডাক্টটা একদম খুব ভালো মেকআপ করার আগে ইউজ করার জন্য, তো কোথাও যাওয়ার আগে ইউজ করলে খুব ভালো লাগছে। সেকেন্ড যে স্টেপটা আমি তোমাদের দেখাবো, তার জন্য আমাদের লাগবে টোনার। তো আমি এখানে একটা টোনার ইউজ করছি, এটা রাইস ওয়াটার। রাইস ওয়াটার আমাদের স্কিনকে কতটা সুন্দর রাখে তোমরা তো জানি, আমার ভিডিওগুলোতে দেখতে পাবে। তো এটা আতপ চাল ভিজানো জল, এই আতপ চাল ভিজানো জলটাকে আমি রেখে দিয়েছি এখানে। তো আমি এটাকে টোনার হিসাবে ইউজ করে দিচ্ছি। টোনারটা আমার ইউজ করা হয়ে গিয়েছে, এটা আমি শুকাতে দিচ্ছি। টোনারটা একদম মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এরপর দেব অ্যালোভেরা জেল। তোমরা বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ইউজ করতেই পারো, বাট আমি বাজারে কেনা কিছু ইউজ করি না বলেই আমি এখানে অ্যালোভেরা জেল কাছ থেকে তুলে নিয়েছি। তো এই অ্যালোভেরা জেলটাকে জাস্ট ইউজ করে নেবো প্রাইমার হিসাবে। তোমাদের কাছে যদি অন্য কোনো প্রাইমার থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো। দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি কাজল পেন্সিল। তো এই কাজলটার দাম নিয়েছে মার্কেটে 10 টাকা, তোমরা 10 টাকাতে পেয়ে যাবে। এটাকে নিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তো তোমরা চাইলে তোমাদের কাছে যদি অন্য ধরনের কোনো কাজল থাকে বা আইব্রো ড্র করার পেন্সিল থাকে তো সেটা দিয়েও তোমরা করে নিতে পারো। আমি এখানে আমার মেকআপটাকে পুরো সেট করে নিচ্ছি আইব্রোটা। তো দেখো আমি সম্পূর্ণ আরেকটাতে এই আইব্রোটা ড্র করে নিয়েছি। এবার এই তুলো কাঠির সাহায্যে আমি ভালো করে সেট করে নিচ্ছি আইব্রোটাকে। নেক্সট যে স্টেপটা সেটার জন্য লাগবে ফেয়ার লাভলি। তোমরা চাইলে এই ফেয়ার লাভলির পিঙ্ক কালারটাও ইউজ করতে পারো যাদের খুবই অয়েলি স্কিন, আর যাদের নর্মাল স্কিন, যেহেতু সরস্বতী পূজার একটু শীত শীত ভাব থাকে তো সকাল টাইমটা তোমরা এই ফেয়ার লাভলিটা ইউজ করতে পারো। তো দেখো আমি পুরো মুখটাতে ফেয়ার লাভলি ইউজ করে নিচ্ছি। খুব সুন্দর করে তোমরা তোমাদের মুখটাতে ফেয়ার লাভলিটাকে ইউজ করে নেবে, আর তোমরা যদি চাও তাহলে অন্য যে কোনো ময়েশ্চারাইজারও ইউজ করে নিতে পারো, আর তোমরা চাইলে সানস্ক্রিমও ইউজ করতে পারো। দেখো এবার আমি নিভিয়া সফটের ক্রিমটা নিয়ে নিচ্ছি। এই নিভিয়া ক্রিমটাও খুব সুন্দর। তো আমি আজকে কোনো যেহেতু ফাউন্ডেশন ইউজ করছি না, তাই কম্প্যাক্ট পাউডার নিয়ে আমি নিভিয়া ক্রিমটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো ইয়েলো কালারের যে পাউডারগুলো হয় কম্প্যাক্ট পাউডার, সেই পাউডারটাকে এই নিভিয়া সফটের মধ্যে লাগিয়ে ভালো করে মুখে ইউজ করতে পারো। এটা খুবই সুন্দর একটা ফিনিশিং টাচ দেবে মেকআপে। ফাউন্ডেশন ছাড়াও মুখটা দেখতে খুবই সুন্দর লাগবে আর গ্লোয়িং হয়ে উঠবে। তো দেখো আমি এই ভালো করে মুখটার মধ্যে লাগিয়ে নিয়ে এবার একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরো মুখটাকে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা ফাউন্ডেশন ইউজ করতে পারো, সিসি ক্রিম, বিবি ক্রিম, সমস্ত কিছু আছে ওগুলো ইউজ করতে পারো।
এরপর দেখো আমি ফের নিভিয়া সফটের ক্রিমটা নিয়ে নিচ্ছি, নিয়ে স্পঞ্জের যে সাদা পাউডারটা আছে আমি সেটা নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আমি একটা ধরনের কনসিলার বানিয়ে নিলাম, নিয়ে আমি আমার আইব্রোটাকে পুরো সেট করে নিচ্ছি। তোমাদের কাছে যদি অন্য কোনো কনসিলার থেকে থাকে বা কনসিলার ইউজ নাও করতে চাও তাহলে এইভাবে তোমরা কনসিলার ইউজ করে নিতে পারো। দেখো আমি খুব সুন্দর করে চোখের উপরের সাইডটা থেকে আইব্রোটাকে সেট করে নিচ্ছি এরকম ধরনের কনসিলারের সাহায্যে। এটা দিয়ে ভালোই ফিনিশিং টাচ দেবে আইব্রোটা। এবার আমার কনসিলারটা পুরো চোখের যেগুলো ডার্ক সার্কেল থেকে থাকে সেই সমস্ত জায়গায় ভালো করে লাগিয়ে নিলাম। বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে অ্যাবজর্ব করে দিলাম মুখের সাথে। এরপর সেকেন্ড স্টেপে চলে যাবো, মানে আর একটা যে স্টেপ, তার জন্য আমি পাউডার নিয়ে নিলাম। তোমরা যে কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, আমি এখানে পন্ডসের পাউডার নিয়ে নিয়েছি মেকআপটাকে সেট করার জন্য। তোমরা চাইলে ইয়েলো কালারের যে কম্প্যাক্ট পাউডারগুলো পাওয়া যায় সেগুলোও ইউজ করতে পারো। এবার আমি আইশ্যাডো করার জন্য এই বাজার থেকে একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, এটার দাম নিয়েছিল মাত্র 20 টাকা। নর্মাল জাস্ট আমি যেহেতু রেড কালার শাড়ি পরবো তো ভালো করে এই রেড কালারটাকে চোখের উপর লাগিয়ে নিচ্ছি। এবার একটা তুলো কাঠির সাহায্যে ভালো করে এটাকে সেট করে নিচ্ছি। দেখো আইব্রো আই শ্যাডোটা কত সুন্দর করে ড্র করে নিচ্ছি চোখের উপর, অল্প পরিমাণ লাগিয়ে এইভাবেই করে নিলে দেখতে খুবই সুন্দর লাগে। তোমাদের কাছে যদি আইশ্যাডো প্যালেট থাকে সেখান থেকেও তোমরা সেট নিয়ে আইশ্যাডোটা করে নিতে পারো। আমি আজকে কম খরচের মধ্যে এটাই পেয়েছি। এরপর ল্যাকমি আইলাইনার নিয়ে নিয়েছি, এই আইলাইনারটা সবার কাছেই অ্যাভেলেবেল থাকে। তোমাদের কাছে যদি অন্য কোনো আইলাইনার থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো। আর আমি যেহেতু তোমাদের রিকোয়েস্টের ভিডিও বানাচ্ছি তাই সমস্ত প্রোডাক্ট বাজার থেকে কিনে কম দামি সেই নিয়ে ইউজ করতে পারলাম না। তো দেখো আমি খুব সুন্দর করে খুব টেনে টেনে আইলাইনার পরতে ভালোবাসি তো আইলাইনার পরে নিয়েছি। আর যে কাজলটা ইউজ করেছিলাম আইব্রোতে সেই কাজলটার সাহায্যে চোখটাতে কাজল পরে নিলাম। এবার আমি একটা ব্রাউন কালার সেট নিয়ে নিয়েছি, ব্রাউন কালারের আইশ্যাডো প্যালেট থেকে একটা সেট নিয়ে আমি একটুখানি নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল করলে দেখতে খুব সুন্দর লাগে, তোমরা চাইলে এটাকে স্কিপটাও করতে পারো। দেখো আমার নাকটাকে কন্ট্রোল করে খুবই সুন্দর লাগছে, তোমরা চাইলে কন্ট্রোলটা স্কিপটাও করতে পারো বা কন্ট্রোলার সাহায্যে করতে পারো। এবার আমি এখানে সুগি বিউটির হাইলাইটার নিয়ে নিয়েছি, নিয়ে একটুখানি এখানে ব্রাশের জায়গায় রেড কালারটা দিয়ে দিচ্ছি আর সাদা কালারটা নিয়ে চোখের উপরটা হাইলাইট করে নিচ্ছি। তোমরা চাইলে 20-30 টাকার মধ্যে হাইলাইটার প্যালেট না পাও, এমনি গুঁড়ো যে হাইলাইটারগুলো থাকে ওগুলোও পেয়ে যাবে, তো সেগুলো তোমরা ইউজ করতে পারো। হাইলাইট করলে একটু মুখটা দেখতেও বেশি সুন্দর লাগে। তো দেখো আমি সমস্ত জায়গায় খুব সুন্দর করে হাইলাইট করে নিলাম। এরপর যেটা করবো সেই জন্য লাগবে আমার লিপস্টিক। এখানে আমি একটা ল্যাকমি লিপস্টিক নিয়ে নিয়েছি, তোমাদের কাছে যে কোনো যে লিপস্টিক থাকবে এলইডি বলো বা যে কোনো লিপস্টিক তোমরা সেই কালারটা নিয়ে নেবে। তো আমি রেড শাড়ি পরবো তো রেড কালার ম্যাট লিপস্টিকটা নিয়ে নিয়েছি। দেখো এটা আমার ফাইনাল লুক, আমি মাথাতে ফুল লাগিয়ে নিচ্ছি আর আমি চুলটাকে নর্মালি আজকে বিনুনি করে রেখেছি আর জাস্ট ফুল লাগিয়ে নিলাম। বন্ধুরা তোমরা মেকআপটা তো দেখলে, একদম সিম্পল নর্মাল লুক করার চেষ্টা করেছিলাম আর সেটা আমি একদম কমপ্লিট করে ফেলেছি। মাথায় ফুলও দিয়েছি আর এখানে একটা চন্দ্রমল্লিকা ফুল মতো, এটা অরিজিনাল না, দিয়ে দিয়েছি। তো মেকআপটা আমি যতটা পেরেছি একদম সিম্পলভাবে করার চেষ্টা করেছি আর মেকআপ লুকটা খুবই সুন্দর হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে মেকআপটা তোমাদের দেখতে কেমন লাগলো, তোমাদের রিকোয়েস্টেই বানানো ভিডিও। তো আর আমার চ্যানেলে প্রথম হলে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিয়ে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। আর তোমরা এইভাবেই আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কী কী ভিডিও দেখতে চাও। তাহলে আজকের মতো এখানেই শেষ, টাটা।